নমস্কার বন্ধুরা, আমি আপনাদের আজকে সন্ধ্যায় মোমো বানিয়ে দেখাবো। সবাই তো চিকেন মোমো, ভেজ মোমো সব কিছুই বানিয়ে দেখায়, তা আমি আজকে আপনাদের সঙ্গে একটা ভাবলাম শেয়ার করব। আমি আজকে আপনাদের সয়াবিন মোমো বানিয়ে দেখাবো। তা সয়াবিন মোমো বানাতে যেটা যেটা লাগবে, তাহলে চলুন আপনাদের সেটা আমি দেখাই। এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি, সয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আমি মিক্সার গ্রাইন্ডারেতে আমি গ্রাইন্ড করে নিয়েছি, পুরো কিমার মতন করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, একটু পেঁয়াজ, ধনে পাতা কুচি, গোলমরিচের গুঁড়ো। আর এখানে নিয়ে নিয়েছি সয়া সস, সাদা তেল, লবণ। আর এখানে আমি ময়দা মেখে রেখেছি, আমি আধ ঘন্টা মতন ময়দাটা মেখে রেখেছি। এবার আমি ময়দাটা একটু চটকে নেব। তো ময়দাটা পুরো পারফেক্ট মাখা হয়ে গেছে, দেখুন আমি এইভাবেই মেখে নিয়েছি। এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনি লেচি তো দেখুন, আমি এত ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো লেচিটা এখন মা কাটুক, আমি ততক্ষণ এটা মিক্সটা করে নিই, আমার সয়াবিনের এটা মোমোর পুরটা আমি তৈরি করে নিই। তো এই আমি কড়াতে দিয়ে দেবো অল্প সাদা তেল। তেলটা পুরো গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। কোঁচানো রসুনটা আদাটা নেব, এবার দিয়ে দেবো পেঁয়াজটা। এগুলো খুব বেশি লাল করব না, এগুলো হালকা হালকা করে আমি একটু ভেজে নেব। তো পেঁয়াজ লঙ্কা, এবার আমি লঙ্কাটা দিয়ে দেবো, এগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সয়াবিনটা। আপনারা সয়াবিনটা দিয়েও মোমো বানিয়ে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে, কারণ আমি খেয়েছি বলে আপনাদের করে দেখাচ্ছি। আপনারা তো চিকেন খেয়েছেন, ভেজ খেয়েছেন, এবার সয়াবিনটা বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন, আশা করি ভালো লাগবে। যারা মোমো বেশি ভালোবাসেন তাদের কাছে তো এটা একটা সুস্বাদু খাবার বা টিফিন। তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ি, দিয়ে দেবো এক চামচ ভিনিগার, কারণ আমি এটা বেশি আর কাওয়াবো না। আমি একটু এটা কাই নিলাম, এটা না কাওয়ালে চলতো, কিন্তু এটা আমি কাওয়ালাম, কারণ সোয়াবিন একটু কাঁচা গন্ধ বেরোয়, তাই জন্য আমি এটা একটু কাইয়ে নিচ্ছি। এক চামচ দেবো ভিনিগার, আর এক চামচ দেবো সয়া সস। আর দেবো লবণ, আজকালটা এটা দিয়ে দেবো লবণ। এটা আমি আর বেশি কিছু করব না, কারণ আমার এটা হয়ে গেছে। এবার আমি একটু এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি,
আপনি ওইটা বেলে দেন, একদম পাতলা করে বেলেন। মা এটা বেলে দিচ্ছে, আমার পুরটা এদিকে রেডি হয়ে গেছে। আমি এদিকে মা ওইটা বেলে নিচ্ছে, এবার আমি এটা নাবিয়ে নেব। আমার এটা হয়ে গেছে রেডি, পুরটা এটা আমি নাবিয়ে নেব। এখন আমি এটা অফ করে দিচ্ছি, আগে রেডি হয়ে যাক, তারপরে আমি আবার জ্বালিয়ে নেব। এবার আমি এটা ঢেলে নেব। তো আমার লেচি বেলা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পুর দিয়ে দেবো। এবার আমি করে নেব, তো পুর দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে এইভাবে করে নেব। আপনারা চাইলে আরো ডিজাইন চাইলে ডিজাইন দেবেন, আমি সব রকম ডিজাইন জানি না, আমি যেমন জানি আমি সেটাই করছি। এভাবে ধরে মুখটা লাগিয়ে দেবেন। এরকম ভাবে সব কটা করে নেব। তো দেখুন আমার মোমো শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা স্টিমারে দিয়ে স্টিম করে নেব। আমার যদিও মোমো মেকার নেই, আমি এটার মধ্যেই করব। তো আমি জল গরম বসিয়ে দিয়েছি, আমার জলটা গরম হয়ে গেছে। এখানে আমি মোমো চাটনি বানানোর জন্য দুটো টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আমার ছেলে ঝাল খেতে পারে না, তাই আমি একটা লঙ্কা দিয়ে ফুটিয়ে নেবো চাটনিটা বানাবার জন্য। তো ওইটা ততক্ষণ ফুটুক, আমি এখানে ততক্ষণ তেল লাগিয়ে এটাতে একটু তেল মাখিয়ে নিতে হবে। আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এটাতে। এবার আমি এগুলো এর মধ্যে বসিয়ে নেব। একটু ফাঁকা ফাঁকা করে বসাবো। জল গরম হয়ে গেছে, এবার আমি এটা এখানে বসিয়ে দেবো। 15 মিনিটের জন্য আমি এটা ঢেকে দেবো। এটা এবার একটু সেদ্ধ হোক। এবার আমি একটা চাটনি বানিয়ে নেবো। ওখানে আমি টমেটো আর ধনে পাতা, ওখানে টমেটো আর শুকনো লঙ্কা সেদ্ধ করতে দিয়েছি। এখানে আমি ধনে পাতা আর কাঁচা রসুন 2 কোয়া দিয়েছিলাম। আমি এটা একটু পেস্ট করে নেবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো আমার এখনো 15 মিনিট হয়নি। আমি এখানে যে টমেটোটা সেদ্ধ দিয়েছিলাম, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। আমি টমেটোটা একটু নাবিয়ে নেবো, তারপর আমি এবার একটু আবার বসিয়ে দেবো। এটা আমার প্রায় হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা আমি তুলে নেবো। আমি মোমোটা আরেকবার বসিয়ে দেবো, ঢেকে দেবো। তো এবার আমি টমেটোর খোসাটা আস্তে আস্তে খুলে নেবো।
অনেক গরম আছে এখনো, একটু পরে চট খাবো। তবে আমি ঢাকাটা তুলে দেখে নেবো, আমার 15 মিনিট হয়ে গেছে, আমার হয়ে গেছে অনেক মোমোটা। এবার আমি একটা একটা করে তুলে নেবো। দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি তুলতে তুলতে এরই মধ্যে আবার যে কটা ছিল সেগুলো আমি আবার দিয়ে দেবো, জায়গা যেখানটা ফাঁকা হচ্ছে। বেরিয়ে এলো, এই জায়গাটা আমি দিয়ে দেবো বাকিগুলো। তো টমেটোটা আমার একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে চটকে নেব। আমি এই পেঁচনগুলো ফেলে দেবো আর লঙ্কাটা চটকে নেব। আপনারা যে যেমন ঝালটা খাবেন সেইভাবে লঙ্কাটা দেবেন। আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না, এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আমি আর এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা আর কাঁচা ধনে পাতা, আর এর মধ্যে 2 কোয়া রসুন আমি এর সঙ্গে বেটে নিয়েছিলাম। আমি একসঙ্গে এগুলো মেখে নেবো। এটা চটকানো হয়ে গেছে, এবার আমি ধনে পাতা দিয়েছি বলে কালো কালো হয়েছে। এবার আমি এখানে কড়াতে দিয়ে দেবো অল্প একটু তেল, তেলটা গরম হয়ে গেলে আমি চাটনিটা এর মধ্যে ঢেলে নেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এটা এবার এর মধ্যে ঢেলে নেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। আর একটু দিয়ে দেবো চিনি, কারণ এটা একটু টক মিষ্টি ভাল লাগে, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি। এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, আর দেবো না। আর একটু দিয়ে দেবো সয়া সস, অল্প করে দেবো। আর একটুখানি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ি। এটা আমি আর টানাবো না, এটা আমার হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেবো। তো দেখলেন তো বন্ধুরা, এই আমার মোমো বানানো, আমি আজকে সয়াবিন মোমো বানিয়ে দেখালাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা।